ਵੇਲਾ ਸੀ ਜਦੋਂ ਵਿਸ਼ਨੂਪੁਰ ਦੇ ਲਾਲ ਟੈਨ ਅਤੇ ਦਸ਼ ਅਵਤਾਰ ਕਾਰਡਾਂ ਦੀ ਮੰਗ ਆਪਣੇ ਸਿਖਰਾਂ ਉੱਤੇ ਸੀ। ਪਰ ਹੁਣ ਇਸ ਸ਼ਿਲਪਕਾਰੀ ਨਾਲ ਜੁੜੇ ਬਹੁਤ ਸਾਰੇ ਲੋਕ ਵਿਕਲਪਿਕ ਪੇਸ਼ੇ ਦੀ ਚੋਣ ਕਰ ਰਹੇ ਹਨ। ਸ਼ਿਲਪਕਾਰ ਅਤੇ ਕਾਰੀਗਰ ਦੋਵੇਂ ਹੁਣ ਸਮੇਂ ਦੇ ਮਾੜੇ ਦੌਰ ਵਿੱਚੋਂ ਲੰਘ ਰਹੇ ਹਨ। ਹੁਣ ਦਸ਼ ਅਵਤਾਰ ਕਾਰਡ ਤੇ ਕਲਾ ਲਾਲਟੇਨ ਨੂੰ ਇਕੱਠੇ ਜੋੜ ਕੇ ਦਸ਼ ਅਵਤਾਰ ਕਾਰਡ ਲਾਲਟੇਨ ਬਣਾਏ ਜਾਂਦੇ ਹਨ। আমরা চেষ্টা করলাম যে ওয়াই নট এই দুটো জিনিসকে আমরা এক জায়গায় মেলবন্ধন করা, এবং তাদেরকে বললাম যে তোমরা লণ্ঠনের সাথে দশবতার তাস ব্যবহার করো, এবং এই যে কেরোসিনের যে জায়গাটা এই জায়গাটাকে আমরা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যারোমেটিক ক্যান্ডেল ইউজ। দশাবতার কার্ড দি শুরুয়াত পহলিবার বঙ্গাল উইচ রাজা বীরহম্বী দে রাজ্য হইসি। ਉਹਨਾਂ ਦੇ ਧਿਆਨ ਚ ਪਹਿਲੀ ਵਾਰ ਇਹ ਕਾਰਡ ਉਸ ਵੇਲੇ ਆਏ ਜਦੋਂ ਉਹ ਮੁਗਲ ਸਮਰਾਟ ਅਕਬਰ ਦੇ ਰਾਜ ਚ ਗਏ ਸਨ। ਦਿੱਲੀ ਤੋਂ ਵਾਪਸ ਆਉਂਦੇ ਹੋਏ ਉਹਨਾਂ ਨੇ ਭਗਵਾਨ ਵਿਸ਼ਨੂੰ ਦੇ ਦਸ਼ਾ ਅਵਤਾਰ ਕਾਰਡ ਬਣਾਉਣ ਦੇ ਆਦੇਸ਼ ਦਿੱਤੇ ਸਨ। ਰਾਜਵੰਸ਼ ਪ੍ਰਤੀ ਵਫਾਦਾਰ ਇਹ ਪਰਿਵਾਰ ਅੱਜ ਵੀ ਦਸ਼ਾ ਅਵਤਾਰ ਕਾਰਡ ਬਣਾਉਂਦੇ ਹਨ। ਲੰਠਨੇਰ ਮਾਰਫਤੇ আমি যে আমাদের যে দশবতার ছবি আছে সেই লণ্ঠনের মাপতে দশবতার ছবিগুলো চারটা কাঁচে দশবতার ছবি আঁকছি। এই কিন্তু লণ্ঠনটা দশবতাটা যত না চলছে এখন আমার লণ্ঠনটা বেশি চলছে। এক বেলা সি যদো বিষ্ণুপুর দি লালটেন দেশ পারচ মশহুর সি, পর হুন সময় নাল বিজলি লাইটা আউন কারণ ইস দি ডিমান্ড চ কমি আউন লাগ পাই হে। ইস কারকে লালটেনা নু হুন দশা অবতার কার্ডা নাল রঙিয়া জান্দা হে। লাইন বেড়ে গেছে, চারদিকে গ্রামের লাইন হয়ে গেছে, আর একটা কথা হচ্ছে কি ইয়া হয়ে গেছে, ওই এমার্জেন্সি লাইট বেরিয়েছে, আর লোড হিডিংটা বন্ধ, এই করে আমাদের অবস্থা খোঁজনীয় হয়ে গেল। নতুন পদ্ধতি হোক এটা এতে চাই, নতুন পদ্ধতি করে যদি আমাদের কাজটা চালু করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে এগিয়ে এসে যেটা করেছে সেটা হচ্ছে বিশ্ব বাংলা স্টল বা অন্যান্য যে সরকারি স্টল আছে সেখানেও তারা এই ধরনের লণ্ঠনকে কিনে নিচ্ছে এবং সেখান থেকে ওরা বিক্রি করছে। এটা করাতে আমাদের এই শিল্পীরা অনেক বেশি উপকৃত হচ্ছে। এক পাশে আসি বিজলি দি রোশনি নাল লাল টেনা দা আধুনিকরণ কর রহে হাঁ, তা ওথেহি দুজে পাশে আসি ইনা লাল টেনা উতে দশা অবতার কার্ড ছাপ রহে হাঁ। ইস দে নাল হি এ কলাকার নু না সিরফ উস দি কলা বলকি উস দে জীবন নু ভি মুড সুরজিত করণ ভিচ মদদ করদা হে। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত। To watch 24/7 News Live, download ETV Bharat app.